রাজধানীর বনানী কবরস্থানে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে দাফন করা হয়েছে। এর আগে রাত 9:30 গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। বেলা 11:30 দিকে কুমিল্লার 14 গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 75 বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন লতিফুর রহমান। রাতেই তার মরদেহ কুমিল্লা থেকে ঢাকায় আনা হয়। লতিফুর রহমান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা। এছাড়া ট্রান্সকম গ্রুপের ফাস্টফুড, কোমল পানীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য, ওষুধ, চা শিল্প, বিমার ব্যবসা রয়েছে। লতিফুর রহমান ন্যাশনাল হাউজিংয়ের উদ্যোক্তা পরিচালকও ছিলেন। তিনি প্যারিস ভিত্তিক বৈশ্বিক বাণিজ্য সংগঠন আইসিসির নির্বাহী সদস্য এবং আইসিসি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান। কয়েক মেয়াদে এমসিসিআইয়ের সভাপতিও ছিলেন তিনি। ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে 2012 সালে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হন লতিফুর রহমান। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর আসাদ এভিনিউ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। জনাব আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাই, গণমাধ্যমের সাথে লতিফুর রহমান সম্পৃক্ত ছিলেন, তিনি আসলে কতটা সাংবাদিক বৎসল ছিলেন, তার ভূমিকা কি ছিল একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের গণমাধ্যম জগতে লতিফুর রহমান গত 25 বছর ধরে আসলে বাংলাদেশ প্রথম তিনি ডেইলি স্টারের মাধ্যমে উদ্যোক্তা হিসাবে বাংলাদেশের গণমাধ্যম জগতে উনি কাজ শুরু করেন। এরপর তিনি আজ থেকে 20 বছর আগে প্রথম আলো প্রকাশ করেন। এবং বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতার পর যদি বলেন যে সাংবাদিকদের রুটি রুজির অধিকার এবং সাংবাদিকদের একটা সম্মানজনক চাকুরির জায়গা, সম্মানজনক পেশার জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু উদ্যোক্তা হিসাবে লতিফুর রহমানের অবদান অবশ্যই স্বীকার করতে হবে বাংলাদেশের গণমাধ্যমে যারা যুক্ত আছেন তাদেরকে। আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে কাজ করার। আমি প্রথম আলোতে 1998 থেকেই তার নেতৃত্বে যখন প্রথম আলো প্রকাশিত হয় তার সঙ্গে 14 বছর কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল। এবং শুরু থেকেই যেমনটি আমরা তাকে দেখেছি, তিনি একেবারেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন। সম্পাদক মতিউর রহমানের সম্পাদনা যখন প্রথম আলো বের হয়, আমরা কিন্তু প্রথম জানতাম না আসলে যে প্রথম আলো কার মালিকানা বা কার উদ্যোগে প্রকাশিত হচ্ছে, এবং আমরা কিন্তু তাকে কখনো তার নামও আমরা শুনিনি। বছরে একটি দিন, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আমরা লতিফুর রহমানকে জানতে পারি যে তিনি প্রথম আলোর উদ্যোক্তা। এবং উনি প্রথম আলোতে আসা মানে ছিল সাংবাদিকদের জন্য, প্রথম আলোর সাংবাদিকদের জন্য বা ডেইলি স্টারের সাংবাদিকদের জন্য একটি উৎসবমুখর দিন, কারণ তিনি বছরের যে দিনটিতে আসতেন সেদিন আমরা দেখতাম যে একটা অর্ধেক বোনাস সাংবাদিকদের জন্য বেশি ঘোষণা করা হতো। বাংলাদেশের সাংবাদিকদের এই যে আজকের যে গাড়ি পাওয়া বা অন্যান্য যে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু লতিফুর রহমান ছিলেন অগ্রণী। এবং প্রথম আলো এবং ডেইলি স্টারের উদ্যোক্তা হিসাবে প্রথমত সম্পাদকদের কিন্তু যে আগ্রহ সেই জায়গার থেকে কিন্তু তিনি অনেক অগ্রণী হয়ে কিন্তু সাংবাদিকদের এই সুযোগ সুবিধাগুলোর ব্যবস্থা করেছিলেন। আজকে লতিফুর রহমানের প্রয়াণের এই দিনে আসলে কিন্তু আমাদের মনে হয় যে একজন ভালো উদ্যোক্তা, বাংলাদেশের গণমাধ্যম একজন ভালো উদ্যোক্তাকে হারাল। এবং তার এই প্রয়াণ খুব বেশি বয়স না, আমরা জানি যে গত 3 বছর ধরেই তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন এবং তিনি ঢাকায় নয়, তিনি তার কুমিল্লায় গ্রামের বাড়িতে থাকতেন এবং সেটি ডাক্তারের পরামর্শে তিনি সেখানে থাকতেন এবং গত 3 দিন ধরে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল এবং সেখানেই তার প্রয়াণ হয়। এবং কিছুক্ষণ আগে বনানী কবরস্থানে যেখানে তার মেয়ে অকালে মৃত্যু হয়েছিল ঘাতকদের হাতেই, আজ থেকে 21 বছর আগে তার কবরের পাশে তাকে সমাধি করা হয়েছে। তবে একথা ঠিক যে মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে লতিফুর রহমান ছিলেন একেবারেই কি বলবো যে একেবারে মহান ব্যক্তি বললে যেমনটি বোঝায়, মানে দল মতের ঊর্ধ্বে একজন সাধারণ সম্মানিত নাগরিক, এবং যাকে কোনোদিন কোনো মানুষই বলতে পারবে না যারা তার সঙ্গে কাজ করেছেন যে কোনো বিষয়ে কোনোদিন তিনি দম্ভ করেছেন, অহমিকা প্রকাশ করেছেন। কর্মীদের জন্য সঙ্গে ছিলেন তিনি বন্ধুবৎসল এবং সকলকে সম্মান করার যে বিষয়টি সেই জায়গাটাই কিন্তু আমরা, তিনি একটি বিরল নজির আর কি আমাদের বর্তমান সমাজে তিনি একজন। এবং ব্যবসায়ী হিসাবে আপনি যদি দেখেন, ব্যবসায়ীদের উনি এমসিসিআই মেট্রোপলিটন চেম্বারে উনি নেতৃত্ব দিয়েছেন, উনি এফবিসিসিআই ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠন সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন,
কিন্তু সব সময় কিন্তু তিনি সাবলীল ছিলেন এবং আপনি 111 এর সময় যদি বলেন তার বিরুদ্ধেও কিন্তু নানা রকম অভিযোগ উঠেছিল, তার বিরুদ্ধে নানা রকম তদন্ত হয়েছিল এবং শেষ অবধি কিন্তু লতিফুর রহমান সব অভিযোগ খণ্ডন করে বেরিয়ে আসতে পেরেছিলেন। একজন সৎ ব্যবসায়ী নেতা হিসাবে কিন্তু তিনি সমাদৃত ছিলেন, তেমনটি উদ্যোক্তা হিসাবে, গণমাধ্যম উদ্যোক্তা হিসাবে যেটি আপনি জানতে চেয়েছেন, তিনি কিন্তু সফল হয়েছিলেন। তার যে সব উদ্যোগই ছিল গণমাধ্যমে সবই কিন্তু সফল হয়েছিল এবং তার মূল মন্ত্র যেটি ছিল যে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার সুযোগ সেটি তিনি করতে পেরেছিলেন বলে সম্ভবত তার উদ্যোগে দুটি পত্রিকায় কিন্তু আজকে প্রতিষ্ঠিত হতে পেরেছে। জি, রাজধানীর আসাদ এভিনিউ থেকে প্রয়াত লতিফুর রহমানের স্মৃতিচারণ করছেন আমাদের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত।